আসা যাওয়ারই পালা আমাদের প্রত্যেকের। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিল, এই করেছো ভালো নিঠুর হয়ে, এই করেছো ভালো, তুমি যা করো সবই ভালোই করো, তুমি কখনো অমঙ্গল করতে পারো না। আর তুমি যদি অমঙ্গল করতেই বিশ্ব চরাচরে কেউ তোমাকে ভালোবাসত না। আজকে যে যাই করুক না কেন, তোমাকে বিশ্বাস করে দয়াল, তোমাকে ভালোবাসে। কেউ বেশি বাসে, কেউ কম বাসে, কিন্তু তোমাকে বাসে। তোমাকে যদি না বাসত তবে কি পৃথিবী রাখতে পারবল। দেখ দেখি মোর নয়ন মোদি, ওমর ভালো করে ওমরে আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মোর নয়ন মোদি, ভালো করে আলো করে বসে আছে কেড়ে তোর ভাঙা ঘরে। হয় তোমরা নীরব হয়ে বসো, নালে আমার কাছ থেকে উঠে যাও। কীর্তনটাকে ঠাট্টার জিনিস ভেবো না। তুমি জানো আগের বেঞ্চিতে যারা বসে তাদের স্টার প্রাপ্ত হতে হয়? আগের বেঞ্চিতে বসে যদি তোমরা দুষ্টুমি করো তাহলে তোমরা তো ফেল করার ছেলে, তোমরা আগে কেন বসবে? কথাগুলো আস্তে আস্তে হবে কিন্তু লাগবে খুব জোরে। এই বয়সে কৃষ্ণ ভজন হয় না, কৃষ্ণ ভজন আরো দু বছর পরে হবে, নালে আরো 20 বছর আগে হওয়া উচিত ছিল। এখন রসের কলসি তোমরা তো, সবে যখন নতুন খালে জোয়ার ঢোকে না, মাছগুলো খুব নাচানাচি করে, শালা জাল পড়ে গেলে না মাছ ঝরে পড়ে গেল। রাধে রাধে, ঠিক তেমনি তোমাদের এখন অল্প বয়স তো মা, তোমরা যখন ছোট্ট ছিলে তখন ভগবানকে ডাকার সময় ছিল, আর যখন তোমরা মা হয়ে শাশুড়ি হবে তখন তোমরা হরি সাধনার প্রেম বুঝতে পারবে, এর আগে পারবে না। তাই বলি মা, যদি ভালো হয়ে বসবি বস, না হলে মাঝখানে গিয়ে বস, এই সিটটা ছেড়ে বস, এই সিটটা অনেক দামি। আচ্ছা আপনারা কেন পেছনে বসে আছেন বলুন তো, আপনাদের নয়ন দেখেই তো কীর্তন হবে, যদি এত দূরে থাকেন হবে? আমি জানি বাবা, আমি দিনাধীন কাঙ্গাল, অনেক বড় বড় কীর্তনিয়া গান করে গেছে, আর আমি তো সকলের শেষে পড়েছি, বুড়ো মানুষ আর কতকাল চলবো বলো, তাই একটু সামনে আসলে ভালো হয়। শোন মা, তোদের মতো একটা মেয়ে ছিল, তোরা যখন আমার কীর্তনে প্রথমেই আলো ঘরে বাধা দিলি, তাহলে তোদেরকে দিয়ে একটা সূচনা করি কীর্তন। শোন, সত্যযুগে তোদের মতো মেয়ে একটা ভগবানকে পাবে বলে আশা করেছিল। আজকের গৌরচন্দ্রিকা এদের দিয়ে আমি শুরু করলাম। তো মহাপ্রভু সুরধনীর তীরে বসে বসে কাঁদছে, ভাঙা ঘরে কে আলো করে বসে আছে রে। রজনীকান্ত সেন গেয়েছিল গানটি, যার আসন খানা নাই খাট বিছানা কি দরকার। আহা, প্রেম চিত্তটা এত কঠিন, পয়সা দিয়ে বাজারে শাল কিনতে পাওয়া যায় কিন্তু পয়সা দিয়ে ডাবের জলও কেনা যায়, কিন্তু অর্থ দিয়ে নয়ন বাড়ি কেনা যায় না। একটা ছোট্ট মেয়ে সত্যযুগে ভগবানকে পাবে বলে আশা করেছিল কিন্তু ভগবান তাকে কৃপা করেননি, দেহ চলে গেল, শরীর নষ্ট হয়ে গেল, তাকে দেহটাকে দাহ করা হলো। মৃত্যুর আগে আরেকবার ভগবানকে বলেছিল, আমি যদি আরেকবার মানব জন্ম পাই আমি চেষ্টা করে দেখব তোমাকে পাওয়ার জন্য। হরি বল হরি বল, হরি বল।
দয়াল দয়াল গো ওগো দাও দাও মানব জন খানি আবয় দাদা জন মানব জন নয়ন জলে তোমায় হরি বল হরি বল তোমায় ডাকিতে পারে দাও দাও মানো মানব জন বিখাদি আমায় প্রেম চিত যেন লাভ করিতে পারি আমায় দাও দাও জন খানি যেন নয় তোমার সেবা করিতে পারি আমায় দাও চরণের পাশে আমায় দাও দাও মানব জন্ম খানি আমি জ্বালা দূরে করি আমায় দাও দাও মানব জন্ম খানি বদন মাখানা আমি গাইতে পারি দাও দাও মানব জন্ম খানি ভক্তবৃন্দ আমার শিরে চরণে করি দাও দাও মানব জন্ম খানি এই আশা ভরসা করি দাও দাও মানব জন্ম মদন ভরে সবাই বলো হরি হরি দাও দাও মানব জনম বলো জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও মানব জনম খানি বলো জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও মানব চরণ খানি জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও মানব জনম খানি বলো জয় রাধে শ্রী রাধে বলে দাও দাও আমার চরণ খানি মানব জনম সফল আমরা দাও দাও আমার চরণ মানব জনম
জনম খনি ধর্মতলার পথটা গুরু আজ দাও আমায় বলে আমায় ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে ধর্মতলার পথটা গুরু আমি সারা জীবন চললাম দয়াল ও দয়াল রে ও দয়াম আমি সারা জীবন চললাম দয়াল উল্টো ডাঙার পথ ধরে ধর্মতলার পথে চলতে হয়, ধর্মতলার পথটা শেখায় মা বাবা, মা হচ্ছে বড় গুরু। তাই আগে আমি আপনাদের মায়েদের প্রণাম করলাম, কেন জানো? মায়ের মতো বান্ধবী কেউ হবে না, যে কথাটা সব কথাটা মায়ের কাছে শেয়ার করা যায়, যেটা বাবার কাছে বলা যায় না। মায়ের কাছে পাঁচটা প্রেম আছে, স্ত্রীর কাছে একটা প্রেম আছে, স্ত্রীর কাছে একটাই প্রেম, শুধু কামনার প্রেম, আর কিছু হরিবল। শাড়ি কিনে দিতে পারলে ভালো, সোনা কিনে দিতে পারলে ভালো, বেশি করে ঘোরাতে পারলে ভালো, ভালো মন্দ খাওয়াতে পারলে ভালো, আরো যদি কাজ না করান তো আরো ভালো, যদি ওর পা টিপে দিতে পারেন আরো ভালো। রাধে রাধে। আর মায়ের কাছে পাঁচটা প্রেম আছে, ধর্মতলার পথটা গুরু দাও আমায় বলে, আমি সাদা জনম ঘুরে মরলাম শুধু অন্য জায়গায় পাঁচ করে বাঁকের মধ্যে কাপড় আর সুপুর লইয়া ঘুরে, সকাল বেলায় সকাল বেলায় দেশে দেশে গ্রামে গ্রামে ঘুইরা ঘুইরা কাপড় সুপুর বিক্রি করে, কাপড় বিক্রি হয় আর চুপুর বিক্রি হয় নাই। মালিকের মনে অনেক দুঃখ আসে, মালিক এখন কি করে, এ পাড়া ও পাড়া ঘুইরা ঘুইরা তার কাপড় বিক্রি আজকে আর হয় নাই। তো এন সময় এক জমিদার রাজবাড়ির গাছ দিয়ে ঘুইরা যায় আর চাইতে এতে কইয়া বেড়াই, ওরে কাপড় সুপুর লইবা, কাপড় সুপুর কথা কইছিলেন না তোমরা প্রথমে হাসা হাসি করছিলে, দেখো সুপুর কেমন জিনিস আছে, দেখতে পাতলা কামড় দিলে মুগা হইয়া যাবে, কাশ্মীরি আপেল হন্ড্রেড আপেল নয় টিকিট লাগিয়ে বিক্রি করবা, দেখো দেখো কত মজা আছে, গৌর চন্দ্রিকায় কাপড় সুপুর দইয়া গেলাম আজকে এই দমদমা বাজারে, দেখো সকলে হরিনামের বাজারে একটু আগে সব খালি ছিল, সব ভর্তি হইয়া যাচ্ছে, দেখো নিতাই গৌর হরিবল। তবে পিছনে পিছনে বসলে কিন্তু ভালো প্রেম হয় না, আগে আগে প্রেম করতে লাগলে আগে ছুইটা আসতে হয়,
মাইয়ার সঙ্গে প্রেম করেন তখন ফোনে ফোনে পিস পিস করে কথা কয় না, ভগবানের সঙ্গে প্রেম করতে গেলে কেন কষ্ট লাগে গো? যাই গৌরী বল, রাধে রাধে, জয় গৌর জয় গৌর। চলো এবারে কাপড় সুপুর লইবা গো, কাপড় সুপুর। দেখ নারী ভুলে শাড়িতে, নারী ভুলে সোনাতে, নারী ভুলে অর্থতে, কিন্তু সতী ভুলে শত কথাতে। রাধে রাধে, একশোটা নারী জন্ম হওয়া যায় কিন্তু একটা সতী জন্ম হওয়া বড় কঠিনতম। যে দেহটা সাধুগুরু বৈষ্ণব সেবা করতে পারলো না, যে দেহটা পতি সেবা করতে পারলো না, যে দেহটা সৎকর্ম ক্রিয়া করতে পারলো না, এই দেহ কোনোদিন সৎ কাজে বা আবার পুনর্মানব জন্ম লাভ করতে পারবে এটা কোনো আশা আছে বলে ভরসা নেই। এই দেখো তো এখন ছুটে গিয়ে রাজা কে তার স্ত্রী জড়িয়ে ধরেছে। বলি একটা কথা তোমায় বলবো, বলো না, এতদিন তুমি যা বলেছো আমি শুনেছি, আজকে আমার কথা তোমায় রাখতে হবে। আমার বড় বড় আশা জাগে, ওরে আমার বড় আশা জাগে, ও আমার বড় আশা জাগে গো স্বামী গো, আমার স্বামী গো, ও আমার বড় আশা জাগে, আমার বড় আশা জাগে। আচ্ছা স্ত্রী যদি গলা জড়িয়ে ধরে বলে আমার গড়ি আশা জাগে, একটা আমার আশা পূরণ করো, স্বামী যত ক্রোধান্বিত হোক না কেন তার মন কি হবে আপনারা বলুন তো কি হবে? ও মা, আপনি যদি আপনার স্বামীকে জড়িয়ে ধরেন বলে আমার একটা আশা আছে তুমি একটু পূরণ করো না, তখন স্বামীর মন কেমন হবে গো? গলবে তো নাকি? হ্যাঁ গলবে তো। স্বামী গলে গেল, বলছে বলো বলো রানী তুমি কি চাইছো বলো আমার কাছে, এমন কিছু জিনিস চাও না যেটা আমি দিতে পারবো না তোমাকে, হয়তো না আমি দিতে তুমি পারবে, আর দিতে পারবে বলে আমি তোমাকে বলছি, কিটা বলো, বলো না সোনা তুমি কি চাইছো। বলে আমি কি চাইছি জানো, আমায় একটা চুপুর দাও গো, আমায় একটা চুপুর দাও গো, আমি চুপুর তো কোনোদিন দেখিনি শুনিনি। ওই দেখো না ফেরিওয়ালা কয় কাপড় লইবা সুপুর লইবা, ভালো কথা তো। এই ফেরিওয়ালা এদিকে আসো, আসো, চকলেট মানে ভয় পড়ে গেছে বলে তারে লাগে কয় তোমার সুপুর আছে কি, তুমি ভয় পাও কেন? তোমার সুপুর নাই ভয় পাওয়ার দরকার নেই, যার সুপুর আছে ওই দেখে মোবাইল ঘাটে চুপুর ম্যান, ওই দেখো না কাপড় সুপুর আছে যাদের কাপড় আছে তারা চুপচাপ দাঁড়িয়ে, যার চুপুর আছে ওই যে মোবাইল ঘাটছে, ওই যে ভয় পড়ে গেছে আবার মোবাইল ঢুকিয়ে দিচ্ছে দেখছে। লক্ষ্য আমার ভালো আছে গো, দূরের দিকে ভালো দেখতে পাই, কাছে দেখতে পাই না। তো এখন কাপড় সুপুর যে ফেরিওয়ালাকে ডেকেছে, ফেরিওয়ালা তখন বলছে যাক রাজার বাড়িতে আজকে সব পচা কাপড়কে ভালো দামে বিক্রি করব। এবারে ফেরিওয়ালা কি করেছে, বাঁকে করে নিয়ে যাচ্ছে গো, একবার বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম, বলো রে নামের গুণে, নামের গুণে জগাই মাদাই উদ্ধার হইয়া গেল রে মধুমাখা হরি নাম, বলো রে একবার বলো রে
মধুমাখা হরি নাম বলরে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরে, তার লাগে না পাড়ের কড়ি ভাব যায় সে তরিয়া। নাম জপিলে দিন রাতে সদগুরু ধরে, তার লাগে না পাড়ের কড়ি পারে যায় সে তরিয়া। নামের গুণে ঘোড়া হাঁটে বোবা কথা বলে রে মধুমাখা হরি নাম বলরে। একবার বল হরে সুন্দর কি, মদন মোহন কি, ভক্ত আর ভগবান কি, দমদমা গ্রামবাসী বৃন্দ কি, উৎসব কমিটি কি, এদার গুরু গোসাই কি, পেছনে হাত ওঠেনি কি, এদাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ হরি 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 বল, পেছনে হাত ওঠেনি কি না জয়। যাই হোক, আপনারা এক পথে আছেন এটা আমি খুশি। চলো এখন হলো কি, তো ফেরিওয়ালা তো কাপড়ের বাঁকে করে, তৎকালীন দিনে কাপড়ে বাঁকে করে কাপড় বিক্রি, তোমরা হয়তো জানবা না, তোমাদের ছোট্ট বয়স তো তোমরা জানবা না। তৎকালীন দিনে বাঁকে করে, বাঁক মানে জানো, একটা বাঁশের বাঁশকে ফাটিয়ে তার সুন্দর করে সেই বাঁকের মতো করে এক পাশে একটা ঝুড়ি আর ও পাশে একটা ঝুড়ি, আর কাঁধে করে নিয়ে নাচতে 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 কাপড় নেবে, পুতুল নেবে বলতে বলতে যেত, আর পাড়ায় পাড়ায় কোথাও কোথাও দাঁড় করিয়ে ধীরে বিক্রি করতো। তো এখন যে রাজবাড়িতে ঢুকেছে, রাজবাড়িতে ঢুকে রাজা বলছে, এই ফেরিওয়ালা, এই ভাইরা শোনো, আমার রানীর জন্য একটু ভালো করে চুপুর বাড়ি করো। ফেরিওয়ালা চমকে উঠেছে, চুপুর বলে তো কোনো বস্তু নাই, কিন্তু চুপুর যদি আমি নাই বলি তাহলে তো মহারাজ আমাকে এখনই সাজা দেবে, আমার মৃত্যুদণ্ড দিতে পারে। আমি তো বিপদে পড়েছি। এই গল্পটা শুনে রাখলে তোমাদের অনেক কাজে দেবে। হ্যাঁ রে মা, অনেক কাজে দেবে, কিন্তু মন দিয়ে একটু গল্পটা শুনে নিবে। দিল্লির লাড্ডু যে খায় সেও পস্তায়, আর যে না খায় সে আরো পস্তায়। ঠিক তেমনি চুপুর তো তার নাই, কেন ওর মুখ থেকে বেরিয়ে গেছে মিথ্যা কথা, একটা কাপড় চুপুর। আমরা সাধারণত বলি না কাপড় চুপুর এনেছি, বলি না তো, কিন্তু চুপুর বলে বস্তু একটা আছে। এই কথাটা বলে ও তো চুপুর দেখাতে পারছে না, তো তখন মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচবার জন্য একটা ছল করলো রাজার কাছে, মহারাজ আমার কাছে যে চুপুরগুলো আছে সেগুলো শাড়ির মতো দেখতে, কিন্তু আপনি একজন রাজা আর এই চুপুর যদি আমি আপনার রানীমাকে দিই আপনাকে সকলে গালি মন্দ করবে আর খারাপ চোখে দেখবে। বলে এত বড় একজন রাজা তার স্ত্রীকে একটা 100 টাকার চুপুর কিনে দিয়ে, এটা কি মানায়? বলে তাহলে বলো তো ফেরিওয়ালা কত টাকা দিলে ভালো চুপুর হবে? বলে 100,000 টাকা দিতে হবে। রাজা একটু চমকে উঠল, যতই রাজা হোক না কেন 100,000। বলে ঠিক আছে, আমার 100টা তো স্ত্রী নয়, একটা স্ত্রী, আমার স্ত্রী যদি আমাকে ভালোবেসে হৃদয়ে মন প্রাণ দেহ যৌবন সব দিতে পারে, আমি কি 100,000 টাকা একটা চুপুর তাকে কিনে দিতে পারি না? পারবো। দেখো এই বলে কি করলেন না, ফেরিওয়ালাকে বলছে, তোমাকে যদি আমি অ্যাডভান্স কিছু করি তাহলে তুমি আনতে পারবে? ফেরিওয়ালা বলছে, বাবা আমার কাপড় বিক্রি করলে সংসার চলে, আমি কাপড় বিক্রি করে সাধারণত 1টা কাপড়ে 10 টাকা কি 20 টাকা লাভ পাই, আর 10খানা কাপড় বিক্রি করলে আমার 100 টাকা হয়, আর তাতেই আমার জীবন চলে। দেখো আমার আমার মাত্র 2টি পুত্র আর 1টি কন্যা, তাই নাকি? বলছে হ্যাঁ, আমার 2টি পুত্র, একজনের নাম কৃষ্ণ একজনের নাম বলরাম, আর মেয়েটার নাম রাধারানী। ভালো তো, ভালো নাম রেখেছো বাবা। বলি বাবা আমি অসৎ পথ করি না, সৎ পথে থাকি, তাই আমার হয়তো এত দুঃখ, জানি না, তবে বাবা তুমি যদি আমাকে টাকা দিতে পারো নাহলে আমি তোমাকে বলে দিই তুমি ধর্মতলার পথে চলে যাও, ধর্মতলায় গেলে চুপুরটা কিন্তু তুমি পাবে। বলে দেখো আমি কিনতে পারবো না, কোথাও কি খারাপাটা পড়ে যাবে, মুশকিল হবে, তার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করে 100,000 টাকা দিলাম, তুমি আমাকে চুপুরটা কিনে দিয়ে যাও। রাধে রাধে। ফেরিওয়ালাকে টাকা দিয়েছে, ফেরিওয়ালা ততক্ষণ থেকে শুধু চোখে জল। বলতে পারো কেন চোখে জল? বলো তো কি গো মা,
তোদের চোখে যেমন কেন এসছে এবারে, এবারে শুনতে পাবি ধারা। কত মানুষ পাগল হয়ে গেল রে এই অধমের কৃষ্ণ সুরে। তোরাও আজকে কাঁদবি, তোরাও আজকে ভাববি যে কৃষ্ণ কি বস্তু, তাকে কি দিয়ে ডাকলে তিনি খুশি হন। তামাম এখানে দোকান বসেছে আমি দেখেছি, অনেক দোকান বসেছে, আমি কাউকে বিদ্রেষ করতে কথা বলছি না। আপনাদের সাউথ চব্বিশ পরগনায় অল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কীর্তন হয় সাউথ চব্বিশ পরগনাতে, যা চব্বিশ পরগনার কাছে অন্য কোনো দেশ, অন্য কোনো জেলা, অন্য কোনো থানা তার কাছে সম্প্রীতির আদর্শ পাবে না। কারণ চব্বিশ পরগনা আছে বলে বহু কীর্তনীয়ও বেঁচে আছে, এটা আমি তামাম লক্ষ্য করে দেখুন। যদি একটা কীর্তনীয় দুশো পালা গান করে, তার মধ্যে একশো পালা গান কিন্তু সে সাউথ চব্বিশ পরগনাতেই করে, আর বাকি একশো পালা কিন্তু অন্যান্য দিক দিয়ে করে। তাহলে আপনারা কেন মুক্তি পাচ্ছেন না? কারণ দুটো, যেমন কীর্তনীয়াও ঠিক নাই তেমনি আপনারাও ঠিক নাই। এই দুজন যদি কেউ না একজন ঠিক হয় তাহলে গাছে কি করে ফল হয়? যার মাটি ভালো নয়, যার বীজ ভালো নয়, তাহলে আপনি ভাববেন কি করে যে আপনি ভালো ফসল পাবেন? রাধে রাধে বলতে বললে বলবো, না হলে বলবো না। তাতে কিন্তু দমদমার মানুষ কষ্ট পাবে, আমাকে এনেছেন বলে আমি আপনাদের কষ্ট দেব এটা আমি চাইবো না। কি গো বলতে হবে, সামনের বছর থেকে যদি নাম যজ্ঞ করেন আর মালসা করবেন না, আপনারা কেউ করবেন না। বলবে কেন? আপনি যেখানে মালসা করেছেন তার এখানে কিন্তু চিকেন পকোড়া ভাজা হচ্ছে, ঠিক উল্টো পাশে কিন্তু এগরোল চাউমিন ভাজা হচ্ছে। তাহলে কৃষ্ণকে ধূপ ধুনো না দিয়ে কি ডিমের গন্ধ দিচ্ছেন, যেটা আমাদের নবদ্বীপে কোনোদিন হয় না আর হবেও না? ওরি নামটা হচ্ছে চোখের জলের নাম, এটা রাজসিক খাওয়ার নয়। আর এই জায়গাতে যদি আপনারা এইরূপ করে চলেন তাহলে জয়ঘণ্টা কি করে বাজবে বলতে পারেন? যখন আমার কাছে গিয়েছিল বলছে বাবা তোমাকে এই বছরটাও গান গাইতে হবে, আমি বলছি বুড়ো হয়ে যাচ্ছি আর কি চলে? আর চলে না বাবা, নতুন নতুন ছেলেদের নিয়ে গান কর। আমি সামনের বাড়ি জিনার বাড়িতে ছিলাম, একটু গিয়েছিলাম ওনার বাড়িতে, উনি এসে ডেকে নিয়ে গিয়েছিলেন, তখন গৌর গোপাল বাবু সোনা গান গাইছে। তো আমি দেখে দেখে গেলাম, যখন দেখলাম যে ওই দিকটাতে আমাদের মতো মানুষকে যাওয়াটা উচিত নয়, ঠিক ডান পাশে দেখলাম একটা প্রদীপ জ্বলে আছে আর অনেক মালসা বসে আছে। জানেন মালসাটাকে স্বয়ং মহান্ত কোন সেবা করে, নিরজনে তুমি নিরজনে, নির্জন জায়গা ছাড়া যেমন ভগবানকে পাওয়া যায় না, নির্জন জায়গা ছাড়াও তেমনি প্রেম হয় না। ভগবানের সঙ্গে রাধারানী প্রেম করত নির্জনে আর নিধুবনে, ঠিক তেমনি আমি দোকান বসাতে মানা করছি না, একটু দূরে করবেন, না বসালে তো আরো ভালো। আমি আমার জীবনে অনেক জায়গা কীর্তন করলাম, তার মধ্যে আমার জীবন রেকর্ডটাকে রেকর্ডিং করলেন মালদা বীরনগর গ্রাম। সত্যি 8 দিন ব্যাপী মেলা হয়, 8 দিন ব্যাপী। ওই মেলাতে সাইনবোর্ডে লেখা আছে এই মেলা প্রাঙ্গণে যারা দোকান করবে, ডিম কিংবা পেঁয়াজ কিংবা মাছ যদি দেখতে পায় 50,000 টাকা জরিমানা করা হবে।
এবং যারা দোকানদার হবে তারাও যেন আমিষ খাদ্যটাও না খায়। ধন্য গোলাম, ধন্য গোলাম তাদের মেলা। এক পালা গান ছিল, তারা অনুরোধ করতে আমি এক পালা এমনি গিয়ে দিয়ে আসলাম। তাদের ব্যবহার আর তাদের মেলা প্রাঙ্গনে সকল কমিটি বৃন্দ ছুটে এসে বলছে, বাবা শোনা তুমি চলে যাচ্ছ, আমরা তো দোকান করেছিলাম, আমরা গান শুনতে পাইনি, যদি আমাদের একটু গান শুনিয়ে দিয়ে যাও। আমি ভাবলাম এই আছে জীবন, এই নাই, বেঁচে থাকার চেয়ে একদিন তো মরে যাব। তোমরা দোকানদারি করবে না বলছে, আজকে তুমি দুপুর বেলা শোনালে, তখন খাওয়ার সময় আমরা খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমার হরিনাম সেবা করব। আমি বললাম ঠিক আছে। তাদের গান শুনিয়েছিলাম, আমি নয়, আমার মধ্যে যিনি বিরাজিত মান করেন, আমার মধ্য থেকে যিনি কথা বলেন, আমার মধ্যে থেকে যিনি চলান, আমার মধ্যে থেকে যিনি বলান, তিনি শুনিয়েছিলেন তাদের কৃষ্ণ। তাই বলি একটু সচেতনার পথে চলে যাও, দেখবেন গোবিন্দ কৃপা করবে, গোবিন্দ দয়া করবে, তাকে পাওয়া যেমন সহজ নয় আবার অতীব সহজ। শুধু শুধু এক ফোঁটা চোখের জলে, মান্না দে বলেছিল না, কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ঈশ্বরকে পেতে গেলে ভালো পোশাক পরলে পাওয়া যায় না, ভালো সাজলে পাওয়া যায় না। যদি না থাকে চোখের জল, পাবি কি করে তার চরণ কমল? তোর আছে কি সেই বল, খুঁজে পাবি চরণ তল? এই জন্য বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম লিখেছিল, হে গোবিন্দ রাখো চরণে, তোমার তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, ভিক্ষা চাইলে যেমন মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি রবে কলঙ্ক ভুবনে, হে গোবিন্দ রাখো চরণে। সব গান গাইলে তো আর লীলাই হবে না। তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো। তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো। চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে যে শ্রী চরণ বে,
প্রভু তোমার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। যখন তোমার মধ্যে শৃঙ্খলতার বন্দনায় তুমি ঘামিয়ে গিয়েছিলে, নেমে গিয়েছিলে, সেই ঘাম তোমার বাম চরণ থেকে যখন টুপ টুপ করে পড়েছিল, স্বয়ং ব্রহ্মা কুমণ্ডলের মধ্যে ধরে নিয়েছিল, আরে আর স্বয়ং গঙ্গা ওই কুমণ্ডলের মধ্যে ছিলেন, ধরিত্রীর বুকে আসলেন, কেবলমাত্র শিবের কৈলাস জটা হইতে ওই কপিলেশ্বরের ভগীরথ এনেছিলেন, তাই আজ মর্তবাসীর দ্বারে দ্বারে মা পতিত পাবনী গঙ্গা দেখতে পাওয়া যায়। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গা ঝরে যে কেন দুঃখ পাই সে জানো চেনে, হেতি তাপ জ্বালা হরয়ে শ্রী হরি, চাহ করুণা স্নিগ্ধ নয়নে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, নজরুল সঙ্গীত। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি, ফিরাবে কি তুমি তাই, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, অগরবে কলঙ্ক ভুবনে রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। প্রেম সে বলো রাধা না মনে কি জয়, টাকা লইয়া ফেরিওয়ালার মনে জ্বর এসে গেল, কাঁদতে কাঁদতে বাড়ি গেল, বাড়ি গেল, স্ত্রী দেখে বলে কি গো তোমার কি হয়েছে চোখে জল কেন, বলে জানো সনকা আমি আর বাঁচবো না, এক সপ্তাহ আমি আর বাঁচবো কেন, তোমার কেউ হাত দেখেছে জ্যোতিষী, তোমায় কেউ কি বলেছে, না গো আমাকে আমার যে এক সপ্তাহ মৃত্যু আমি নিজেই দিয়েছি ডেকে, কি করে সব কথা খুলে বললো, রাজার বাড়িতে কি ঘটনা ঘটেছে আমি বলতে বলতে চুপুর বলে ফেলেছি, আর রাজা আমাকে 1,00,000 টাকা দিয়েছে, আমাকে চুপুর কিনে আনতে হবে, রানী চুপুর বলে তো কি জিনিস আমি নিজেই জানি না, কিন্তু চুপুর যদি আমি 1 সপ্তাহ পরে না দেখাতে পারি রাজা যে আমায় ফাঁসির দড়িতে লটিয়ে দেবে, তাই বলি এক কাজ করো আমি মরি যাই করি, তুমি সন্তানদের নিয়ে এই 1,00,000 টাকা নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাও, না 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 স্বামীর মৃত্যুর ভাগ ছেড়ে কোনো স্ত্রী যাওয়া উচিত নয়, স্বামী গো আমি তোমাকে একটা বুদ্ধি করছি, 1 সপ্তাহ নয় কালকে তুমি রাজবাড়িতে যাবে, তার মানে আমি যে 1 সপ্তাহ বাঁচবো বলছি তুমি আমাকে বাঁচতে দেবে না, তুমি কালকে যদি যাও বাঁচবে, কিন্তু 1 সপ্তাহ পরে গেলে আর বাঁচবে না, কেন আমি বলছি শোনো না, তুমি যাও বেশ আমি যাব, কিন্তু কি উপায় যাব, আমার আর তোমার বিয়েতে যে আমার বাবার বাড়িতে একটা স্যুটকেস দিয়েছিল, হ্যাঁ ওই স্যুটকেসে আমি একটা পান আর একটা গোটা সুপুরি আর একটা টাকা দিচ্ছি, দিয়ে আমি লাগিয়ে দেবো,
তুমি ওখানে গিয়ে বলবে যে যার মা সতী হবে সেই কিন্তু দেখতে পাবে। এই কমিটি থেকে অনুরোধ করেছিল এই স্টোরিটা বলার জন্য, আর দৈবাদক্রমের মায়েরাও একটু হেসে ফেলেছিল, আমিও রেগে একটু বকে দিয়েছি, তাই স্টোরিটাই আপনাদের শুনিয়ে দিয়ে আজকে রাজা মানসিং এর কাহিনী আপনাদের কাছে পরিবেশন করব আমার ভগবান এবং গুরুদেব, আমি নয়। চলো চলমান গতিতে, আজকে হয়তো আপনারা আমার সেই কণ্ঠটা পাচ্ছেন না, কারণ প্রতিনিয়ত দুপালি করে গান না বললেও ছাড়ছে না, এখনো 136 পালা গান দাঁড়িয়ে আছে একটানা ভাবে। আমাকেও তো বাঁচতে হবে, কিন্তু আর বাঁচার উপায় নেই, কি ভাগ্যে আজকে একটা প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, নাহলে আজকেও দুপালি ছিল। তার মধ্যে কালকে দুপালি কোথায় ছিল জানেন? একটা ছিল পশ্চিম মেদিনীপুর ঘাটাল, আর একটা ছিল আপনাদের কাওড়াখালি। ভাবুন তো লং রুটটা কতটা, গাড়ি থেকে নেমে টোটো মানের হাতে ধরছি, ভাই একটু সাইড দে রে, একটু গাড়িটাকে পার করাবো, তাড়াতাড়ি পৌঁছাবো বলে। এটা জানবেন, প্রহ্লাদ কোনোদিন কারোর প্রোগ্রাম নষ্ট করেন না, যদি সে মারা যায় তবু আমার সম্প্রদায় আমার ডেড বডিটাকে আপনাদের দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু জ্ঞান তো আমি কোনোদিন কারোর প্রোগ্রামকে নষ্ট করি না, কারণ হরিবাসরটাও আমার। এই হরিবাসরটা আছে বলে আমাদের মতো কীর্তনীরা আসতে পায়, কিন্তু হরিবাসর যদি নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আমরা কি আর আসতে পাবো? শুধু অর্থ নয়, ভালোবাসা আর প্রেম আর প্রীতি দিয়ে সব কিছু গড়ে নিতে হয়। এত সুন্দর মাইক দিয়েছে, কোথাও আরো খারাপ মাইক দেয় তাতেও আমাদের প্রোগ্রাম করতে হয়, তাকেও বলি বাবা তুই আমার খুব সুন্দর সাউন্ড দিয়েছিস, সে আরো আনন্দ পায়। একজন বলেছিলেন, যার নাম, তিনি আজকে নেই, তিনি আর মৃত্যু সভাতে আমি ছিলাম, ডক্টর এ কে আব্দুল কালাম, শিলংয়ে যখন আর্মি কলেজে লেকচার দিতে গিয়ে দেহ পরিত্যাগ করে, আমি জজ সাহেবের বাড়িতে গান করতে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টের যিনি জজ, আপনারা নেট সার্চ করলে পাবেন, অনুরাধা পাল এবং এ কে কৌস্তব পাল, যার বাড়িতে দুর্গা পুজোতে আমি প্রতিনিয়ত যাই, অষ্টমীতে সন্ধি পুজো হয়ে গেলে আমি ফিরে আসি, আমি এয়ার ইন্ডিয়াতে যাই, আবার এয়ার ইন্ডিয়াতেই আসি, উনি আমাকে সব খরচ দিয়ে নিয়ে যান উনার বাড়িতে। তো যখন উনি চলে যায়, উনাকে আমি কাছে ছিলাম, তো উনি যাচ্ছেন উনাকে দর্শন করতে, আমি কষ্ট করে একটু বলেছিলাম বলে উনার গাড়িতে আমি গিয়েছিলাম, দেখেছিলাম উনাকে যে উনি জন্ম নিয়েছে ঠিকই মুসলিম ঘরে, কিন্তু বাস্তবে উনি মুসলিম ছিলেন না, কারণ মৃত্যুর পরে তার দেহ সার্চ করার পরে দেখা গেছিল তার বুকের পকেটে একটা শ্রীমদ ভাগবত গীতা ছিল, এবং তার মৃত্যুর আগে তিনি অনেকগুলো কাগজে লিখে গেছে, যদি ভারতবাসী আমাকে ভালোবাসতে চাও, আমাকে যদি ভালো চোখে দেখতে চাও, আমার মৃত্যুর আত্মার শান্তি কামনার জন্য তোমরা 10 মিনিট করে বেশি ডিউটি করবে, অফিস আদালতটা বন্ধ করবে না। আমি তিনার চরণ স্পর্শ করে প্রণাম করেছিলাম, এটাও আমার মা বাবার কৃপা। আমার বাবা আমার মায়ের কাছে যখন আনন্দ উপভোগ করার জন্য গিয়েছিল, তখন বোধে ওই সময় ভগবান বিষ্ণু আবির্ভূত ছিলেন, তা নালে আমার দাদা কত পড়া সে গান গাইতে পারলো না, অথচ আমি মাত্র ক্লাস 4 পড়েছি, আমাকে দিয়ে কৃষ্ণ বলাচ্ছে কৃষ্ণ কথা, এগুলো ভাবতে লাগে, এগুলো অবাক হয়ে যায়। রাজ পরিবারে জন্ম আমার, কিন্তু রাজের ছোঁয়া পাইনি আমি, আমার প্রয়োজনও হয়নি, আমি চাই না গোবিন্দ, আমি যদি রাজবাড়িতে থাকতাম তাহলে আমি তো তোমার নাম গাইতেই পারতাম না, রানী তুমি যে আমাকে পাঠাচ্ছ ওই যে রাজপ্রাসাদে, কিন্তু আমার যে মৃত্যু হয়ে যাবে, না গো স্বামী আমি তোমাকে বলছি যেটা, তুমি ওই মতো কাজ করো দেখবে তোমার মৃত্যু হবে না, তার মানে তুমি কি বলতে চাইছো? আমি বলছি কি জানো, তুমি শুধু বলবে যার মা সতী হবে সেই এই সুটকেস খুললে চুপুরখানা দেখতে পাবে, আমি দেখে কিনে নিয়েছি ধর্মতলার হাট থেকে, চুপুরটার কালার হচ্ছে কাঁচা হলুদ রং, পাটটা কচি কলা পাতা, আর আঁচলটা এত ব্লু কালার দিয়ে ছাপানো যেটা দেখলে রানী মা চমকে উঠবে, 1 লক্ষ টাকা দিয়ে কিনেছি, আর ওই ঝোলার মধ্যে রাখবে তুমি তোমার ওই 1 লক্ষ টাকা।
রাজা সুটকেসে মাথায় দিয়ে ফেরিওয়ালা রাজবাড়িতে এলো, পিছনে তার স্ত্রীও এলো, আর আস্তে আস্তে বলছে, ওগো মহারাজ মহারাজ আমি চুপুর এনেছি চুপুর। বাহ, রাজা তো তিনতলা থেকে নেমে আসলো দৌড়ে, বলছে আরে খোলো খোলো দাঁড়াও, আমি যখন চুপুরটা কিনেছিলাম ধর্মতলার বাজারে একটাই চুপুর ছিল, একটা চুপুর দাও দুই পাশে। তোমার এটা চন্দন কই শুইকে গেছে? আপনাদের মালাটা আমি আমার ভগবানের জন্য রাখলাম, যাকে আমি ছেলে বলে জানি, প্রতিটা প্যান্ডেলে মালাগুলো রাখি ওকে পরাবার জন্য। আমি নিজেও পরলাম না, আপনাদেরও দিলাম না, যিনি পরাতে আসলো তিনাকেও দিলাম না, অপরাধ ক্ষমা করবেন। নিতাই গৌরী বল লীলায় যেতে হবে, মালা জ্বালা দেয় বলে পরি না, কি হবে, পরেছি তো অনেক মালা, আর কি পরব। চলো এবারে বলছে, যার মা সতী হবে সেই চুপুর দেখতে পাবে। রাজা বলে তাহলে আমি কোটালকে দিয়ে শুরু করি, ওর মা সতী আছে কিনা দেখবো। এই বলে কোটালকে বলছে, তুমি তোমার চুপুরটা দেখো তো কেমন লেগেছে। রাজা ওই কোটাল যখন সুটকেস খুলে দেয়, কিছু নাই কিছু নাই, কিছু নাই কিছু নাই, সুটকেসের ভেতরে কিছু নাই কিছু নাই, শোট কেসের ভেতরে কিছু নাই কিছু নাই। কিন্তু কোটাল যদি বলে কিছু নাই, তাহলে কি বলবে, তোর মা অসতী, তাকে শুলে দেবে। হ্যাঁ, কায়দা দেখেছো? কায়দা আছে গো, মিশা কথা কই না, মিশা টাকা লই না, দেখো কায়দাটা কেমন। তখন কোটাল বলছে, মহারাজ চুপুর দেখতে ভালো, দেখতে ভালো, কিছু নাই কিছু নাই, দেখতে ভালো দেখতে ভালো, কিছু নাই কিছু নাই। ওগো মহারাজ আমি দেখে কি করব বলো? বলে কেন, চুপুর দেখে আমি কি করব, আমি কি কিনতে পারবো? বলে কেমন রং? বলে কচি কলা পাতা পার, কাঁচা হলুদ রং, আর আঁচলটাই আছে যেন ব্লু কালারের ছাপানো, কি সুন্দর গো। বাবা, তার মানে এর মা সতী। হ্যাঁ ঠিক আছে, এই মন্ত্রী তুমি একবার দেখে নাও তো। মন্ত্রী যখন সুটকেস খুলে দেখে, কিছু নাই কিছু নাই, না কিছু নাই কিছু নাই, আরে কিছু কি নাই, কি গো কিছু কি নাই, কি আছে? বলে তিনটি বস্তু আছে ভাই, কিছু নাই কিছু নাই, আরে তিনটি বস্তু আছে তাই, কিছু নাই কিছু নাই, যেটু যে সুটকেসে গুরুদেব আছে রে ভাই। কেন বলে কিছু নাই কিছু নাই, যে সুটকেসে যাচ্ছে রে ভাই, কিছু নাই কিছু নাই, গুরু বিষ্ণু আর লক্ষ্মী আছে, কে বলে কিছু নাই, গুবাক সুপারি মানে গুরু, লক্ষ্মী মানে টাকা, কে বলে কিছু নাই। মন্ত্রী বলে, মহারাজ দেখে আর কি হবে, আমার আশা বাড়বে, আমি তো আর কিনতে পারবো না, মা জননীকে মানাবে ভাই, কিছু নাই কিছু নাই, মা জননীরে মানাবে ভাই, কিছু নাই কিছু নাই, কি বলছো মা জননীকে মানাই? বলে হ্যাঁ আমি একবার দেখি। তাহলে রাজা ভাবলো তাহলে মন্ত্রীর মাও সতী, মন্ত্রী দেখে নিয়েছে কিছু নাই, যদি আমি নাই বলি তাহলে আমার মা অসতী হবে, চাকরি থেকে বের করে দেবে, বেত্রাঘাত চাবুকের আঘাত করবে, আমি কেন আমার মাকে অসতী করব, তার চেয়ে আমি বলে দিই যে আছে অনেক কিছু, রানী মাকে মানাবে ভালো। তাই বলে দিলেন যে আমার আর দেখে কি হবে, আমি কি কিনতে পারবো, কথা বলো নাই যে ওইখানে বসেছিল, কথা জমেনি বলে এখানে এসছেন, দলে ভারী আছে মানে। শোনো, কলি মহারাজের তিনটি মেয়ে ছিল, জানেন কি, জানা আছে? শোনো তাহলে, এখন
কলি মহারাজকে, কলি মহারাজ তার তিনটে মেয়েকে বলছে যেখানে হরিনাম খুব জমজমাট হবে ওখানে গিয়ে একটু গন্ডগোল করি। বলে কি কি করে? না তুই ফুসফুস করে কথা বলবি, বড় মেয়েটার নাম ফুসফুসানি, ভালো করে শুনবেন কিন্তু। এরপরে হরিবাসরে কথা বললে কি বলবেন না সেটা আপনার গল্পটা শোনার পরে বলবেন। একজনের নাম ফুসফুসানি, সে তার ফুসফুস করে কথা কয়, তাতেও তার কীর্তনী তার দিকে নজর দিতে পারে না, সে তার কীর্তন করে যাচ্ছে। একজনের বলছে এই তুই জানা, মেজ মেয়েটাকে বলছে কি করবো, না তুই ঘুম ঘুমানি, তুই আসলে গিয়ে ঘুমাবি, তুই যেখানে ঘুমাবি তার ঘুমনের কাছে সাতজন মানুষ ঘুমাবে। তখনই কমিটি বলে দেখো আমার গান ভালো হয়নি বলে ঘুমিয়ে যাচ্ছে। তাতেও যদি না হয় আমি ছোট মেয়েটাকে পাঠাবো ফরফরানি, দু চারবার কীর্তনের আগে দিক দিয়ে ঘুরবি তো আঁচলটা ছেড়ে, কীর্তনিয়া তোর দিকে নজর করবে, কি সুন্দর মেয়েটা, কীর্তনের পালা ভুলে যাবে। তখন বলছে বাবা তুমি আমাদের কি দেবে, না তোদেরকে একটা করে সোনার চেন দেব, এখন 60,000 টাকা ভরি, যতই কমে 1.5 ভরির কমে চেন হবে না, 80-90,000 টাকার কমে চেন হবে না, সকলে চেনের লোভে চলে আসছে। কিন্তু জানেন হরিবাসরে যারা এই অপরাধ করলো তাদের কোথায় জমা হচ্ছে? সেই যখন বাবাকে বললো বাবা আমি যে হরিনাম বন্ধ করলাম, ওদের যে ক্ষতি করলাম, ওদের শুনতে ডিস্টার্ব করলাম, ওরা জমা কোথায় হবে? বলছে ওরা জমার ঘরে জমা হবে, জমার ঘরে জমা, জমা বলতে কে, জম ঠাকুর, জমালয়ে জমা হবে। যারা হরিবাসরে কথা বলে, যারা আনমনা হয়ে যায়, তারা জমালয়ে জন্ম হবে। তাহলে তুমি যদি হরিনাম শুনতে জমের ঘরে যাও তাহলে কেন এসেছো? বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাবেন, সেখানে জমরা যাবে না। কিন্তু বিষ্ণু পুরাণ বলছে যারা হরিবাসরে কথা বলে, যারা হরিনামে বাধা দেয়, তারা যম পুরাণকে দিতে হয়। তাই আমি চাইবো না আপনি যমলোকে যান, আমরা সকলে যাব একদিন যমলোকে জানি, কিন্তু এই মুহূর্তে আমাদের যাওয়াটা উচিত নয়। যেহেতু আমরা হরিসভার মধ্যে উপবেশন করেছি, আমাদের কর্তব্য বৈকুণ্ঠ যাত্রা গমন করা, বৃন্দাবন গমন করা। তাই গৌর হরিবল, হে বিষ্ণুদেব, হে ভগবত দেব, হে বাসুদেব, তুমি এবারের মতো মাকে ক্ষমা করে দাও, এরপরে যদি কথা বলে তুমি তোমার বিচার করবে, আমাকে আর বলতে হবে না। নিতাই গো চলো। এখন কি করেছে মন্ত্রী দেখা, এখন রাজাকে বলে, রাজা বলে মন্ত্রী আমার স্ত্রী যখন পড়বে চুপুর একবার আমি নিজের চোখে দেখি। যখন রাজা দেখতে গেল সুটকেসে একটা পান, একটা সুপুরি আর একটি টাকা পড়ে আছে, আর কিছু নাই, রাজা তখন চমকে উঠেছে, তাহলে আমার মাই অসতী। দেখো কারণ কোটাল দেখলো, দেখতে পেলো কালারটা, আমার মন্ত্রী দেখলো, দেখতে পেলো কালারটা, তবে আমি কেন দেখতে পেলাম না? তার মানে আমার মাই অসতী। রাজা কাঁদছে, রানী এসে বলছে কি সুন্দর সুটকেসে চুপুর গো, দেখি একটু। রানী দেখছে দেখতে পাচ্ছে না, চুপুর নাই। তখনই রানী চিন্তা করলো যদি চুপুর নাই বলি তাহলে রাজা হয়তো আমাকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করবে, তার স্ত্রী বলে আখ্যিত করবে না, কারণ তাহলে আমার মা অসত। সুটকেসটা লাগিয়ে বলছে মহারাজ মন খারাপ করো না, যা দিয়েছে আমার খুব ভালো মানাবে, তাহলে তুমি চুপুরটা একটু পরো। আমি চুপুরটা পরার জন্য আনিনি, তবে আমি সেদিনই তুমি আমাকে দেবে যেদিন আমি চলে যাব, আমার সমাধির উপরে তুমি এই চুপুরটা দিয়ে দেবে। আমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মনে বলে তা, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে না তুমি না, তুমি আছো মন বলে তা। তুমি কি শোনালে আমাকে, তুমি যদি আমার আগে চলে যাও আমায় কে ভালোবাসবে? স্বামী গো সিঁদুর নিয়ে যেতে পারলে আমাকে সতী বলবে, আর সিঁদুর রেখে যেতে পারলে
তুমি চলে গেলে আমাকে অসতি বলবে, তাই আমি 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 কি বলছি জানো, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার আগে যেতে পারি। আর এই চুপুরটা আমাকে দিয়ে দাও গো, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, বনে বলে আজ আছো চলে যাই, ভালোবাসারি আগুন কেন নিভে যায়, সুরেরই ঘরে ভেঙে গেল কত সুরের বাজ, মনে বলে লাগিয়াছো তুমি, মনে বলে তুমি আছো আসল কথাটা শোনা গেল। গৌরহরি নিজে ভক্তগণকে বললেন, চুপুর মানে নিরাকার আর কাপড় মানে সাকার। এতক্ষণ ভক্তজন যে কথাগুলো শুনলেন, কাপড় আর চুপুর, চুপুর বলতে নিরাকার, ইসলাম ধর্মের মানুষ নিরাকারকে পুজো করে আর আমরা সাকারকে পুজো করি, বোঝা গেল? নিরাকার বলতেও বস্তু আছে, তবে নিরাকারকে দেখতে যতক্ষণ না পাই তখনই তাকে বেশি করে ভালোবাসতে ইচ্ছে করি, আর সাকার প্রতিনিয়ত দেখতে পাই বলে তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা অঞ্জলিগুলো কম। হরি হরি।